নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নন্দিতা সুন্দরবন লাইভে সবাইকে জানাই স্বাগত। তো আবারও একটা সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি পর্বটা ভালো লাগবে। তো প্রথমে তো আমি জামা কাপড়গুলো যা যা কাচার দরকার ছিল সেগুলো কেচে নিয়েছি। তো এর পরে যে কাজটা, যে আজকে মনোফিল যেটা বলে সাধারণত হাওয়াই জাল, তো সেই হাওয়াই জাল দিয়ে আজকে আমাদের বাড়ির সামনে যে খালটা আছে সেই খালে টানা দেবো। তো পাখিকে আমি কাকাদের বাড়িতে রেখে দিয়ে আসবো, তো ওকে এখন আমি রেখে দিতে যাচ্ছি। ছাগলগুলো রোদে ছিল, তো এবার শোয়া জায়গায় দিকে দিয়ে দিচ্ছি যাতে রোদ না লাগে। বস্তাটা নিয়ে নিলাম, আর বস্তার মধ্যে কি আছে? হাওয়াই জাল আছে। তো এখন হাওয়াই জালটা নিয়ে যাচ্ছি। এমনি অনেকটা জল, খাল পুরো ভর্তি জল, তার মধ্যে দিয়ে আমরা হাওয়াই জাল টানা দিচ্ছি। কালকে রাতে আমাদের বাড়ির পাশে দুই একজন হাওয়াই জাল টানা দিতে এসেছিল, তো আমরা দেখেছিলাম অনেকটাই পারিশা মাছ পড়েছিল। আর তার আগে আমরা একদিন রাত্রে যে জালটা বেয়েছিলাম সেই জালে তো টুকটাক করে দুটো একটা করে পারিশা মাছ পড়েছিল, আর সে কারণে আজকে হাওয়াই জাল টানা দিচ্ছি। তো দেখি আজকে কতটা কি মাছ পড়ে। জাল তুলতে না তুলতে একটা টেঙ্গা মাছ পেয়ে গেছে। এই সেই দিন কত মাছ মারছ কই? তুই খাদি লাগে না? ওই চল চল চল, ওই তো দেরি যাবে, জাল তুলে নিয়ে যাবে।
রয়েছে। দুটো পার্শে মাছ আর একটা টেংরা মাছ পড়েছে। ওই সাইডে টানা দিয়ে দিয়ে গিয়েছিলাম তো তিনটা মাছ পড়েছে। আর এবার এই ওই সাইডটা ছোট জায়গা, তো এবার বড় জায়গাটা, তো বড় জায়গা এবার টানা দিচ্ছি, দেখি বড় জায়গায় কতটা মাছ পড়ে। আজকে তো প্রচন্ড রোদ। তো খালে তো এমনিতেই জল পুরো ভর্তি, আর খালে ঠিকঠাক ভাবে জাল নিয়ে যাওয়াটাই খুব কষ্টকর, সে কারণে কতটা মানে সাঁতার কেটে কেটে ডুবে ডুবে যাচ্ছে। একটাই কারণে যে কানাদে অনেক সময় পালা থাকে, তো সেই সব পালার মধ্যে মাছ থাকে, তো যদি ঘা দিলে সেই সব মাছ যদি মাঝখানের দিকে চলে যায়, আর মাঝখানের দিকে চলে গেলে তো জালে বেঁধে যাবে, তো সেই জন্য ঘাটা দিচ্ছি। কতটা জল, অল্প কটা মাছ পড়েছে, তো ভাবলাম এবার একটু বড় টানা দেই, তো প্রথম থেকে এটা অনেকটাই বড় টানা দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, তাই এই বড় টানা দেখি কতটা মাছ পড়ে, আর মাছ তো পড়লেই তোমরা দেখতে পাবে। আশা করছি তো অনেক মাছ পড়বে। ওই জাটটা ওই ভাই ভাই পিছু পিছু ওই দুটো তিনটা আছে ভাই।
হবে, যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। আরও যদি দিতাম তো এর থেকে আরও বেশি মাছ পাতাম, কিন্তু আর টানা দেবো না, এবার বাড়ি যাবো। জাল বাবার থেকে জলে জাল টানাটাই বেশি কষ্টকর, কারণ খালে জল পুরোপুরি একদম ফুল ফুল ভর্তি। এই একটা জালের বর দড়ি পায়ে বাঁধা থাকে আর একটা হাতে থাকে, এবার দুই দিক থেকে টানাটানি, পার দিকে তো মানে ভারী হবে, টানাটানি হবে, সে কারণে জলের মধ্যে দিয়ে হাঁটলে বা সাঁতার কেটে গেলে প্রচুর কষ্ট হয়। আর ভাত খাও না, পাখি তাহলে মৃত্যু কথা বলে নাকি আমার মাছ ধরা কমপ্লিট হয়ে গিয়েছে, এর বাড়িতে চলে এসেছি। আর আমাদের সকালবেলা রান্না ছিল, তো এখন পাখিকে চ্যান করিয়ে খাইয়ে নেব। আর ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়ালাম না, তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।